ইল্লাল্লাহ নিয়ে কিন্তু ঝগড়া হচ্ছে। চরমনার পিসাব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। কেউ যদি ইল্লাল্লাহ জিকির করা না জায়েজ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা পুরস্কার। আর কামালউদ্দিন জাফরি হুজুর, আমির হামজা, তারেক মনোয়ার সহ আর অনেক বক্তা বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুণে। একজন বলতেছে ইল্লাল্লাহ না জায়েজ প্রমাণ করলে 1 কোটি টাকা। যেরকম একজন বলে ওরে বাপ্পার, আর একজন কে ওরে সিটার, মানে ফেসবুক খুললি খালি এ এ এ। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে। আদমকে সেজদা করার মন আমার ছিল না, কিন্তু না করলে আবার ইবলিসের মতন আমাকে শয়তান হওয়া লাগবে, কারণ আপনাকে বাদ দিয়ে আদমকে সেজদা করব কেন? কিন্তু আমি আপনার হুকুমে সেজদা দিয়েছি, মূলত আদমকে সেজদা করার নিয়ত ছিল না, আপনার হুকুম পালন করার জন্য প্রথম সেজদা দিয়েছি। কিন্তু সেজদার ভিতরে গিয়ে আমি দেখতে পাই যেখানে আদমকে আপনি দেখালেন সে জায়গা তার আদম নাই, ওই জায়গায় আপনাকেই দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিবেন, কি জন্য আল্লাহ আদমকে বানালেন আর কি জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। এখানে আল্লাহ ইল্লা 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 বলেন, এই ইল্লাল্লাহ নিয়ে কিন্তু ঝগড়া হচ্ছে। চরমনার পিসাব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। কেউ যদি ইল্লাল্লাহ জিকির করা না জায়েজ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা পুরস্কার। আর কামালউদ্দিন জাফরি হুজুর, আমির হামজা, তারেক মনোয়ার সহ আর অনেক বক্তা বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুণে। একজন বলতেছে ইল্লাল্লাহ না জায়েজ প্রমাণ করলে 1 কোটি টাকা, আর অনেকজন বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুণে, করাই যাবে না। এই ইল্লাল্লাহ নিয়ে আমাদের দেশে তো একটা ঝগড়া বাড়ছে, ঠিক কিনা আপনারা চিন্তা করেন এটা কিভাবে হলো। আমির হামজা বলতেছে লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তাহলে অর্থ কী হচ্ছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কোনো জিকির হলো? আপনারা চিন্তা করে দেখেন, আমি চিন্তা করলাম, আমির হামজারও ওয়াজ শুনলাম, আবার চরমনার পীর সাহেবের আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের চ্যালেঞ্জ শুনলাম, আমি চিন্তা করলাম এই দুই দলকে এক কী করে করা হয়। দুই দলও তো এক করা লাগবে, দুই দল দুই দল হয়ে থাকলে আমাদের বাংলাদেশে মারামারি শুরু হবে, জোরে কর কথা ঠিক কিনা। যেরকম একজন বলে ওরে বাপ্পার, আর একজন কে ওরে সিটার, মানে ফেসবুক খুললি খালি এ এ এ। আমি তখন গোটা কলেমা আমার সামনে নিয়ে আসলাম, গোটা কলেমা নিয়ে এসে আমি এই বিজ্ঞাপন দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, ইউটিউবে আছে। একই মাহফিলের দুই বক্তা তিন বক্তা থাকে, থাকে কি থাকে না? তো প্রধান বক্তা এসে বিজ্ঞাপন চাচ্ছে, এই পোস্টার কমিটির লোক বিজ্ঞাপন যেই দিছে, প্রধান বক্তা বলতেছে দ্বিতীয় বক্তাকে, তো কমিটির লোক বলে আপনি লেখাপড়া জানেন না, বিজ্ঞাপনের মধ্যেই তো লেখা আছে। তো প্রধান বক্তা দ্বিতীয় বক্তার নাম দেখে বলতেছে এই ছাগলক দাওয়াত দিছে কেন? এর সাথে ভালো বক্তা নাই, এই ছাগলক কেন দাওয়াত দিছে? কমিটির লোকেরা কয় আমরা মূর্খ মানুষ জানি না হুজুর, ভুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে দ্বিতীয় বক্তা আইছে, অক আমার অন্য ঘরত বসবার দিছে, ওই বসেই বলতেছে বিজ্ঞাপন দাও তো দেখি। তো পোস্টার দিছে, দিয়া বলতেছে প্রধান বক্তাকে বলে আপনি লেখাপড়া জানেন না, জানি তো। তো দেখেন তুমি এই গরুক দাওয়াত দিছে কেন, দেশে কি ভালো বক্তা নয়? তখন কমিটির লোকেরা চিন্তা করছে যে একটা যদি ছাগল হয় একটা যদি গরু হয় তাহলে বক্তাকে। আমি গোটা কলেমা আমার সামনে নিয়ে আসলাম,
এভাবে একত্র করে দিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহটা গেল কোথায়? আপনারা খুব খেয়াল করবেন, লা ইলাহা মানে কি? নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে কলেমার মধ্যে আল্লাহ আছে না নাই, বিজ্ঞাপনের মধ্যে বক্তা আছে না নাই, জোরে কেন আছে না নাই, কিন্তু বুঝাচ্ছে একটা ছাগল একটা গরু, তাহলে বক্তা আছে কুটির, এটা ছাগল এটা গরু, এটা ছাগল এটা গরু, লা ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ গেল কুটি, বক্তা গেল কুটি। আপনারা বলেন তো বক্তা আছে না নাই, কিন্তু হিংসার কারণে গরু ছাগল। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই, কিন্তু হিংসার কারণে আল্লাহ নাই। এই যে হিংসা, শোনেন, যারা ইল্লাল্লাহর জিকির করে তারা শুরু থেকে কোনোদিনও ইল্লাল্লাহর জিকির করে না। আমি তো জিকির পাঠি, আমি দীর্ঘদিন আলপুনা দরবার শরীফে জিকির করছি ফুরফুরা সিলসিলার তরিকায়। জিকিরটা প্রথম কী হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মনে করেন আমি লা ইলাহা ইল্লা ধরিনি, কিন্তু মাঝখানে লা ইলাহা না কয় ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কীভাবে না যায় ছিল? যারা ইল্লাল্লাহ জিকির করে তারা সরাসরি ইল্লাল্লাহ জিকির করে না, কমপক্ষে আধ ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারপরে ইল্লাল্লাহ করে, জোরে কর কথা ঠিক কে না? যারা আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে পরে যারা ইল্লাল্লাহ কয়, এখানে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া নয়, এখানে ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, জোরে কর কথা ঠিক কে না? হ্যাঁ, বুঝতে হবে তো। দুইজন নাস্তা করবার লিয়ে গেছে, যে এক থালি দিছে ঘাস একটা দিছে খেয়াল, দুই বক্তা বলতেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিশ মিয়া, আর বেয়াদবি করো তো কয় না হুজুর আমরা আল্লাহর রাস্তায় কোনো বেয়াদবি করিনি, আমাকে এলাকার ছাগল আর গরু এলেই খায়, ছাগল ঘাস খায় গরু খেয়াল খায়। তখন দুইজন বুঝবার পারছে আমি তখন অক ছাগল কষি তাহলে হক গরু কষা, তুমি যখন ওরে বাট্টার কবা ও তখন ওরে সিটার করি, জোরে তার কথা ঠিক কিনা? এলা ওয়াজ হবে খালি হিংসা খালি। আসেন, এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। চারটি বিষয়ের উপরে যারা থাকবে, আল্লাহ বলেছেন যারা চারটি বিষয়ের মধ্যে থাকবে, চারটি কাজের মধ্যে যারা থাকবে, আমি আল্লাহ বলতেছি ইল্লা শব্দ দিয়ে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখান থেকে বোঝা গেল আল্লাহ আমাদের দয়া করে কি করে না? আগে কিন্তু বলে খবরদার ওই রাস্তার যাবি না, ওই রাস্তার কিন্তু সাপ আছে, ওই রাস্তার কিন্তু পাগলা কুত্তে আছে, খবরদার, আগে কিন্তু বলছে খবরদার ওই রাস্তায় যাবি না। ছেলে বলে কেন যাব না কেন যাব না, বাপ যখন বলতেছে এই জন্য নিষেধ করলাম ওই রাস্তার পাগলা কুত্তা আছে, মানুষ পাইলি কামড় মারে, আল্লাহ বলতেছেন ক্ষতির মধ্যে পড়বা না, ক্ষতির মধ্যে পড়বা না যদি তোমরা চারটি বিষয়ের মধ্যে থাকো। এক নম্বর হলো ইমান, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ এক নম্বর বললেন ইমান, যেরকম এক নম্বর কি ইমান, যদি না থাকে কোনো আমল কবুল হবে না। মনে করেন বোঝানোর জন্য বলতেছি, আসরের নামাজ আপনি পড়লেন, আসরের নামাজ কিন্তু আমল, আসরের নামাজ কি আমল, পড়ে জমি দেখবার গেছেন, জমির আবাদ দেখবার গেছেন, ইরির ধান সার দিলাম ওষুধ দিলাম কেমন হলো দেখবার যায়, দেখেন যে ওপর জমির পানি আছে আপনার ডাক নেই, উপরে ডাক আধাত পানি আছে কিন্তু আপনার নিচে জমির এক ফোঁটাও পানি নেই, আপনি কিন্তু আমল করছেন, কি আমল, আসরের নামাজ পড়ছেন। ওখানে যাই আপনি চারিদিকে তাকালেন কেউ নেই, আশেপাশে কেউ নেই, মাথার কিন্তু টুপি অফ, আস্তে করে বসে হাত উঠে আবার ধুয়ে, না কেউ দেখেনি, আপনারা বলেন তোর আমল আছে কিন্তু ইমান। এই যে তিনজন ব্যক্তি শ্রেষ্ঠ আমলদার ছিল, শ্রেষ্ঠ আমলদার ছিল, ভালো আমল করেছে কিন্তু তারা জাহান্নামে যাবে,
এক নম্বর হলো নবীর চাচা আবু তালেব, তার আমল ভালো ছিল, এই জন্য এখনও মুসলমানের অনেক মুসলমানের নাম আবু তালেব আছে না নাই যেরকম আছে। আপনারা বলেন তো আবু তালেব কি মুসলমান না কাফের? তো কাফেরের নাম তো মুসলমানের ছোঁয়া হারাম, কোনো কাফেরের নাম মুসলমান রাখা যাবে না, কিন্তু আবু তালেবের নাম আমরা কেন রাখি? খালি নবীর চাচা তো আবু জেহেল, নবীর চাচা আবুল আহাব, তো এগুলো আবুল আহাব থাক না কেন? কোরআনের মধ্যে নাম আছে আবুল আহাব আছে না নাই? তাব্বাতিয়া দাবি লাহাব, তাবিল আহাব কোরআনের মধ্যে আছে, আরে তাই সেই নাম ধর না কেন? গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন তাবিল আহাব আছে? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।